Hi viewers, assalamu alaikum. This is Munia Akram. Welcome to my channel Nuja's 24H blog. চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে হট স্পাইসি মিটবল। এখানে আমি 250 গ্রাম মাংস ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এবার নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ কাবাব মশলা, 2 টেবিল চামচ সরিষার তেল পরিমাণ মতো লবণ, 7-8টা শুকনা মরিচ ছেড়ে নিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর 2টা কাঁচামরিচ কুচি আর 1টা ছোট সাইজের লেবু। আমি এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে আমি তেলে নেওয়া শুকনা মরিচগুলো ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডাটাগুলো ছাড়িয়ে এবার এখানে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচটা মাখিয়ে নেব আমি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো করে বেরেস্তাটা শুকনো মরিচটা মাখিয়ে নিয়েছি। দেন আমি এখানে ব্লেন্ড করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে। আবার মাখিয়ে নিচ্ছি। এবার কুচি করে রাখা পেঁয়াজ, দেন কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আর কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নেব। দেন আমি লেবুটা ফালি করে কেটে নিচ্ছি। আমি পুরো লেবুটা ইউজ করব না, জাস্ট 2 ফালি লেবু নিয়ে নিয়েছি কেটে। এই 2টা রস নিয়ে নেব এবার এখানে। লেবু রসটা একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করবে এখানে। এবার আবার মাখিয়ে নিচ্ছি। দেন আমি এখানে সরিষার তেল 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাংসতে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিলাম। এবার এটাকে আমি বল শেপে বানিয়ে নেব। একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। হাতের মুঠোয় আমি একটু মিশ্রণগুলো নিয়ে জাস্ট গোল শেপে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একই প্রসেসে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি। এবার মিটবলগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে 8-10টা মিটবল দেবো আমি। দেন এটাকে আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠানোর পর দেখতে পাবেন যে পানি বের হয়ে গিয়েছে। ভয় পাওয়ার কিছুই নেই, এই পানিটাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা ননস্টিক কোনো প্যানে দিলে কিন্তু পানিটা বের হবে না, আপনারা এরকম একটা কড়াই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা থেকে যে পানিটা বের হবে এটাতে একটা সসের মতো কাজ করবে। এটাকে আমি এবার মিটবলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এভাবে আমি আবার 10 মিনিটের মতো রেখেছি। 10 মিনিট পরে পানিটা টেনে তেল একটা ভাব চলে আসছে। এবার আবার মিটবলগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার পুরো রান্নার প্রসেসটা করতে 15-20 মিনিট সময় লেগেছে। মিটবলগুলো আমার এভাবে 5 মিনিট রাখার পর মিটবলগুলো আমার রেডি হয়ে গিয়েছে।
একই প্রসেসে আমি সব মিটবলগুলোকে কুক করে নেব। রেডি হয়ে গেল মোস্ট ডেলিশিয়াস স্ন্যাক্স ফুড হট স্পাইসি মিটবল। এই রেসিপিটি পোলাও কিংবা বিরিয়ানির সাথে জোস একটি আইটেম, তাছাড়া বিকালের স্ন্যাক্স হিসেবে এটি পারফেক্ট একটি রেসিপি। মোস্ট অফ দ্য টাইম আমি এটা ট্রাই করি, আপনারাও বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি একটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে। অনেক সুস্বাদু, অনেক ইয়াম্মি হয়েছে খেতে, আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।